রকিবুল হোসেনের মতো 1000 রকিবুল আইয়া ইনশাআল্লাহ এখানে কিচ্ছু করতে পারে। রকিবুল হোসেনে কি করলো, 15 বছর মিনিস্টার আসেন, ইনচার্জ মিনিস্টার আসেন, ইনচার্জ মিনিস্টার আসেন, আপনারা এখানে কিচ্ছু করছেন? রকিবুল মাংকাচারে কিচ্ছু করছেন? আমি নয়, আমি কিছু করছি না, করছি না। সোনিয়া গান্ধী এইবার পুরো ভারতবর্ষের মধ্যে লড়বার জায়গা নাই, রাজ্যসভা থেকে গেছে, যাইতে যাইতে সব গেছে, এখন রকিবুল হোসেন বাকি আছে আর ভূপেন বড়া বাকি আছে। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বলতেছে বহু জলদি মর্যাদা বোধাই যাবে, এনারে ভুল দিয়ে কোনো নাম আছে নাকি? বাকি তো পুরো দল গেল, আল্লাহর তরফ থেকে ইশারা হিসাবে বলে আজমল তুই যদি আজকে উঠোস না কেয়ামতের দিন আমি তোর জিজ্ঞাসা করবো আর তুই জবাব দিতে না। এই চিন্তায় আমি ময়দানে নামছি ভাই, 20 বয়স থেকে পাগলের মতো ঘুরাইতেছি, আজকে এই সমস্যা দূর হইতে লাগে, কালকে ওই সমস্যা দূর। আমরা অ্যাসেম্বলিতে এই আমিনুল ভাই, হাজি আমিনুল আর হাফিজ বশির সাহেব সবাই এটাই আমরা ফাইট করতেছি, আমাদের হক আর প্রাপ্য নিয়ে আমরা সবাই আছি তোমাদের সাথে। ভাই আল্লাহ রসুলের হাদিস শরীফ আছে, কেউ যদি নিজের হক আর প্রাপ্যর জন্য লড়তে লড়তে মরে সে শহীদ হইব ইনশাআল্লাহ। আলিম আমার ঠিক আছেন না? না, ধুবড়ির এমপি আমার সবচেয়ে বড় কথা না, পার্লামেন্ট হওয়া কোনো বড় কথা না, এলে এই মানুষগুলার হকের জন্য ইনশাআল্লাহ আমি লড়তে লড়তে মরনা হোগা আর মরতে মরতে লড়না হোগা ইনশাআল্লাহ। আপনারা ওয়াদা দিতেছে রকিবুল হোসেনের মতো 1000 রকিবুল আইয়া ইনশাআল্লাহ এখানে কিচ্ছু করতে পারে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হইলে চুরি ডাকাতি থেকে হুঁশিয়ার থাকতে লাগে না, হুঁশিয়ার খবরদার, হুঁশিয়ার ওরা তো ভাত ভাঙ্গা, হাত ভাঙ্গা, ওরা ভা হাত ভাঙ্গা, একটাই কাম করতে পারবে চুরি ডাকাতি। আপনারা হাতে আল্লাহ তালা চাবি দিছে, যত ভাঙ্গা হাত আছে যেখানে পাইবেন গোডাউন ভাড়া লইয়া সব ভাঙ্গা হাতের নিয়মটার ভিতরে ঢালিয়া তালা চাবি মারিয়া মানকা চান আমিনুল ভাইয়ের হাতে আর পুরো আসামের চাবি আমার হাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। রকিবুল হোসেনে কি করলো, 15 বছর মিনিস্টার আসেন, ইনচার্জ মিনিস্টার আসেন, ইনচার্জ মিনিস্টার আসেন, আপনারা এখানে কিচ্ছু করছেন? রকিবুল মাংকাচারে কিচ্ছু করছেন? আমি নয়, আমি কিছু করছি না, করছি না। কালি রেলগা মালা রেলগা তোমার আল্লাহ, প্রিয়াঙ্কা গান্ধী বাড়ে থেকে আসছে দিল্লি থেকে, তাই কিচ্ছু জানে না। আর আমি প্রিয়াঙ্কা গান্ধীর বেশ নাম লইয়া, যে প্রিয়াঙ্কা গান্ধী এখন পর্যন্ত তার মা সোনিয়া গান্ধী এইবার পুরো ভারতবর্ষের মধ্যে লড়বার জায়গা নাই, রাজ্যসভা থেকে গেছে, এর থেকে বড় লজ্জার কথা নাই। এই গান্ধী ফ্যামিলি এই পলিটিক্সটা এড়িয়ে দিতে লাগে। রাহুল গান্ধী 2 জায়গা থেকে উঠছে, প্রিয়াঙ্কা গান্ধীর কোনো জায়গা থেকে নেওয়ার আজকে ভারতবর্ষের কাছে জায়গা নাই। আমি বলতেছি প্রিয়াঙ্কা দিদি তুমি আও, সারেন্ডার করো আমাদের কাছে, বদরু ভাই হামকো রাজ্যসভা আমি ভেজ দিয়েছিয়ে, ইউডিএফ এ চাইলে ইনশাআল্লাহ একদিনে প্রিয়াঙ্কা গান্ধীর রাজ্যসভা। বুঝলে ওনার যে চামচা যাইতে যাইতে সব গেছে, এখন রকিবুল হোসেন বাকি আছে আর ভূপেন বড়া বাকি আছে, ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বলতেছে বহু জলদি মর্যাদা বোধাই যাবে, এনারে ভুল দিয়ে কোনো নাম আছে নাকি? বাকি তো পুরো দল গেল, বাকি এই 2 জনই বাকি আছে, এই ইলেকশনে হারার পরে লাইনে গিয়া বাবা হেমন্ত দা পাও ধরতেছি, হেমন্ত দাদা হেমন্ত আমরা লুইয়াল ভাই, এরকম মানুষের ভোট দিবেন নাকি? আপনারা ভোট দিবেন না তো?